নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কারা ইউটিউবে সফল হবে, এই প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি, তার জ্যোতিষীয় ব্যাখ্যা। আর আপনি যিনি বর্তমানে এই ভিডিওটি ক্লিক করেছেন, তার মানে আমি ধরে নিতেই পারি যে আপনি ইউটিউব হয়তোবা স্টার্ট করেছেন বা করছেন, অর্থাৎ আপনি একজন ইউটিউবার। তো স্বাগত আপনাকে আমার চ্যানেলে। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইউটিউবে সফল হওয়ার জন্য কোন গ্রহগুলো দায়ী থাকে, অর্থাৎ কারা ইউটিউবে সফল হতে পারে বা কারা ইউটিউবে অসফল হয়ে যায়। এ বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আপনি নিশ্চয়ই ইউটিউবার বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কুকিং চ্যানেল থাকতে পারে, আপনার ব্লগিং চ্যানেল থাকতে পারে, বা আপনার টেকনোলজি চ্যানেল থাকতে পারে, বা আদার্স যে কোনো চ্যানেল থাকতে পারে, হয়তো বা আপনি স্টার্ট করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক ক্রিয়েটর রয়েছে বর্তমানে ইউটিউবে যাদের চ্যানেল গ্রোই হয় না, এবং আমরা সকলে তার জন্য প্রচেষ্টা করে থাকি। তার কিছু জ্যোতিষীয় কারণ রয়েছে, অর্থাৎ গ্রহের কিছু কার্যকারিতা রয়েছে যে কারণে প্রচুর ইউটিউবার, অর্থাৎ যারা ইউটিউবে ভিডিও দেয়, তাদের মধ্যে 80% অসফল হয়ে যায়। এবং অবশেষে এমন একটা সময় আসে যে সময় সেই মানুষটি ইউটিউব ছেড়ে দেয়, কারণ ইউটিউবে প্রচুর কম্পিটিশন বর্তমানে। তার থেকেও বড় কথা, যখন আপনি একটি নতুন চ্যানেল স্টার্ট আপ করবেন, তখন আপনার চ্যানেলে কিন্তু রিচ থাকে না, অর্থাৎ আপনার সাথে অডিয়েন্সের কোনো কানেক্টই থাকে না, যে কারণে আপনি যখন কোনো ভিডিও পাবলিশ করেন, তখন কিন্তু সেই ভিডিওতে ভিউ আসতে চায় না, এবং যে কারণে কিছুদিন ভিডিও দেওয়ার পর আপনারা অনেকেই রয়েছেন যারা ইউটিউব ছেড়ে দেন বা কুইট করে দেন। আমি তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করতে চলেছি, এবং ভিডিওর শেষে আমি কিছু ইম্পর্টেন্স কথা বলবো আপনাদের জন্য, তাই ভিডিওর শেষ পার্টটাও অবশ্যই শুনে যাবেন। এবার আসি জ্যোতিষীয় ব্যাখ্যাতে, অর্থাৎ এই ইউটিউবে সফল হতে গেলে গ্রহের কি কার্যকারিতা রয়েছে, আসুন জেনে নেওয়া যাক। ইউটিউবে সফল হতে গেলে 5টি প্ল্যানেট আপনার জন্মছকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। নাম্বার 1 প্ল্যানেট, শনি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, যেটিকে আমরা খুব ভয় পাই, অর্থাৎ শনি মানেই তো খারাপ, তাই না? কিন্তু আমি বলবো শনি মানে খারাপ নয়, শনি মানে ভালো। আর এই শনি প্ল্যানেট কেন বললাম সেটিও আমি এক্সপ্লেন করতে চলেছি। দ্বিতীয় যে প্ল্যানেট সেটি হচ্ছে চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ চন্দ্রের একটি কার্যকারিতা ইউটিউবে রয়েছে। 3 নম্বর প্ল্যানেট, রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এই রাহু গ্রহেরও কিন্তু একটা প্রাধান্য ইউটিউবে রয়েছে, বৃহস্পতি গ্রহ। এবং অবশেষে যে গ্রহটি সবচেয়ে বেশি ফেম প্রদান করে থাকে সেটি হচ্ছে রবি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, 5টি প্ল্যানেট আপনার জন্মছকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। প্রথমে আসি শনি গ্রহের কথায়, আমি কেন শনি গ্রহকে ইউটিউবের সফলতার জন্য দায়ী করলাম জেনে নেওয়া যাক। দেখুন, শনি গ্রহ বা শনি প্ল্যানেট যাই বলুন না কেন, এটি কিন্তু আমাদেরকে জনতার সাপোর্ট বোঝায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাকে জনতা কত পরিমাণ সাপোর্ট করবে সেটা কিন্তু টোটালটাই শনিগ্রহীন আন্ডারে। অর্থাৎ শনি যদি আপনার পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে সফল হওয়া বড়ই মুশকিল। অর্থাৎ শনিকে আপনার জন্মছকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। তাই আমি বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন,
তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এরপরে যে দ্বিতীয় গ্রহের কথা বলবো সেটি হচ্ছে চন্দ্রগ্রহ। আমি কেন চন্দ্রগ্রহের কথা বললাম আসুন জেনে নাও যাক। অনেক ইউটিউবার রয়েছে যারা এক মাস, দু মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস ইউটিউব করার পর, অর্থাৎ ইউটিউবে ভিডিও দেওয়ার পর তারা কুইট করে ফেলে। অর্থাৎ তারা ভাবে যে আমার দ্বারা আর হবেই না, আর এইসব ইউটিউব ফিউটিউব ফালতু। কি ঠিক বলছি তো? আর এই চন্দ্রগ্রহের কার্যকরিতা কিন্তু অবশ্যম্ভাবী, কারণ চন্দ্রই দেয় ধৈর্য। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি চন্দ্র ভালো অবস্থায় থাকে তাহলে আপনি খুব ধৈর্যশীল হবেন এবং অত ছটফটা ভাব হবে না, অর্থাৎ চঞ্চল ভাব কিন্তু থাকবে না, এবং মনটা সবসময় একই জায়গায় স্থির থাকবে। এখনই এক জায়গায় মন, এখনই অন্য জায়গায় মন, এটা কিন্তু টোটালটাই চন্দ্র দিয়ে থাকে। তাই আমি চন্দ্রের কথাও বললাম। এরপরে যে তিন নম্বর প্ল্যানেট সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি কেন রাহু গ্রহের কথা বললাম আসুন জেনে নেওয়া যাক। রাহু মানে কি? রাহু মানে আলো আধারী, অর্থাৎ কখনো দৃশ্যমান কখনো দৃশ্যমান নয়। অর্থাৎ যারা ফিল্ম লাইনে থাকে, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে থাকে, তাদের জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, এটা কিন্তু 100%। এবং এই ইউটিউবটাও কিন্তু টাইপ অফ ফিল্ম লাইন, কারণ আপনি যখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ আপনার 100K সাবস্ক্রাইবার বা 1,000,000 সাবস্ক্রাইবার হবে, তার মানে আপনি একজন আইকন। কি ঠিক বলছি তো? অর্থাৎ আপনি টাইপ অফ সেলিব্রিটি। এবার মেন বিষয় আসি, রাহু কেন বললাম? রাহু আমাদেরকে ভিডিও এডিট করতে হয়, অর্থাৎ ভিডিওটাতে কী পরিমাণে এফেক্ট দেওয়া যায়, কোন জায়গাটা ব্লার করা যাবে, কোন জায়গাটা ভালো লাগবে, থাম্বনেলটাকে কত সুন্দর করে সাজানো যাবে, এই সমস্ত কিছুই কিন্তু রাহু দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে সফল হওয়া মুশকিল রয়েছে। এরপরে যে গ্রহটির কথা আমি বলব সেটি হচ্ছে মোস্ট ভাইটাল বৃহস্পতি গ্রহ, কারণ বৃহস্পতি দেয় জ্ঞান বা বুদ্ধির কারক গ্রহ। অর্থাৎ আপনাকে ইউটিউবে ভিডিও করার জন্য জ্ঞানের অবশ্যই প্রয়োজন আছে, অর্থাৎ যে কন্টেন্ট নিয়ে আপনি ভিডিওটি করছেন সে ব্যাপারে কিন্তু আপনার নলেজ থাকার প্রয়োজন রয়েছে, কারণ আপনার কথা 10 জন শুনছে, আর সেটির জন্য টোটালটাই বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে আছে লাস্ট প্ল্যানেট, সেটি হচ্ছে রবি গ্রহ। আপনারা সকলেই জানেন রবি গ্রহ আমাদেরকে কী দেয়। রবি গ্রহ দেয় আমাদেরকে ফেম, যশ, এই সমস্ত কিছু। তাই আপনার জন্মছকে যদি রবি গ্রহ ড্যামেজ থাকে তাহলে কিন্তু ইউটিউবে সফল হওয়া বড়ই মুশকিল, কারণ আপনি যখন ইউটিউবে ভিডিও দেবেন তখন আপনাকে দেখে যেন সকলে সেলুট করে বা আপনার দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, এটি কিন্তু টোটালটাই রবি গ্রহ দেখায়। তাই রবির একটি অনবদ্য ভূমিকা ইউটিউবে রয়েছে। তাহলে বুঝে গেলেন যে প্ল্যানেট আপনার জন্মছকে শুভ হলে ইউটিউবে সফল হওয়া যায়। এবার আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেটি আমি ভিডিওর স্টার্টিংয়ে বললাম। আপনারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন অনেক মানুষ রয়েছে যারা ইউটিউবে নিয়মিত ভিডিও দিচ্ছে, আবার অনেক মানুষ রয়েছে যারা হাল ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা হাল ছাড়বেন না, এবং প্রপার কোনো গাইড নিয়ে, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে এগোন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যর্থতার মুখ থেকে ফিরে আসতে পারবেন এবং ইউটিউবে সফলতার সাথে ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং আপনি একজন আইকন হবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।